হ্যালো ব্রিয়ান, ব্লু লাইট ফিল্টার করতে পারে এই যে একটা ব্লু লাইট চশমা আমি কিনেছিলাম, এই চশমাগুলো কেন কিনবেন না সেটা নিয়ে আজকে বলবো। এখন যেই চশমাটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে কোনো কিছু ফিল্টার করে এমন না, নর্মাল প্লেন চশমা। ওয়েল, পাওয়ার যদিও আছে, এখনকার দিনে দেখবেন একটা হাইপ হয়ে গেছে, মানে ব্লু লাইট রিফ্লেক্ট করতেছে, দেখতে কিউট লাগে কিংবা স্টাইলিশ লাগে, এই জন্য অনেকে ব্লু লাইট ফিল্টার করা চশমা কিনছে। সাথে অনেকে বলে যে ব্লু লাইট চোখের জন্য ক্ষতিকর, এটা ফিল্টার করতে পারে যে চশমা সেটা খুবই ভালো, কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকে মানুষ, চোখের সমস্যা হয় এই সেই। ওয়েল, ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমার টাইটেলটা এরকম, ব্লু লাইট ফিল্টার করা চশমা কেনা উচিত না। ফার্স্ট আপনাকে বুঝতে হবে ব্লু লাইট কি করে। ব্লু লাইট বোঝার জন্য আপনাকে তার আগে আরেকটু বড় আকারে যেতে হবে, যে আমাদের যে আলোর স্পেকট্রাম আছে, মানে বেনি আসহ কলা, আপনি নিশ্চয়ই টার্মটা শুনে থাকবেন, যে সাদা রং মানে যে আলোটা পৃথিবীতে আছে সেই আলোটা, ন্যাচারাল আলোটার মধ্যে সাতটা রং আছে বেসিক্যালি, সেটা কি কি? বেনি আসহ কলা মানে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো এই যে আমি যে রঙগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা রঙেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা কাজ আছে। যেমন লাল রং আপনি দেখলে এক ধরনের ডেঞ্জার, কিংবা চোখ বেশিক্ষণ লাল রঙের দিকে তাকালে চোখ কিন্তু একটা কটকট ব্যাপারটা কেমন জানি লাগে, বেশিক্ষণ তাকাতে ইচ্ছা করে না, কিংবা বলে যে ওটা একটা অ্যাট্রাক্ট করে আপনাকে, যেখানে কি ব্যাপার লাল কেন এত। তো তেমনই ভাবে হলুদ রংটা আমরা ব্যবহার করি যে ডেঞ্জার বোঝাতে। তো এরকম প্রত্যেকটা রঙের কিন্তু আলাদা ব্যাপার আছে, যেমন আকাশটা নীল এবং এই আকাশি কালারের দিকে তাকাতে আমাদের খুবই ভালো লাগে, অনেকক্ষণ আমরা আকাশের দিকে তাকায় থাকতে পারি। দিনের বেলাটা আকাশটা প্রচন্ড নীল আকারে থাকে, সো দিনের বেলাটা মানুষ বলা যায় চলাফেরা, রাস্তাঘাট মানে সবকিছুর জন্যই, তো আকাশটা তো সবুজও হইতে পারতো, আকাশটা তো হলুদও হইতে পারতো, বাট আকাশটা কেন নীল এবং এই নীলটা কিভাবে আমাদের উপর প্রভাব ফেলে, ওয়েল আকাশ কেন নীল সেটা আর একটা টপিক, সেটাতে আজকে যাচ্ছি না, বাট এটা কিন্তু আমাদের উপরে প্রভাব ফেলে। ওয়েল, কি ধরনের প্রভাব ফেলে? এই যে নীল রংটা যেটা করে, বিজ্ঞানীদের ভাষায় নীল রংটা আমাদেরকে তাজা করে, মানে আমাদেরকে সতেজ রাখে, মানে আমাদেরকে বলতে পারেন ঘুমন্ত মানুষ কি থাকে, তারা নির্জীব থাকে, তারা কিন্তু সচেতন থাকে না, কিংবা ঘুম যখন আপনি আসছে তখন কিন্তু আপনি সতেজতা ফিল করেন না। তো এই যে নীল রংটা আমাদের বডিকে, আমাদের চোখ মাইন্ডকে সতেজ করে, সো সেই জন্য বলা হয় রাতে যখন আপনি ঘুমাতে যাবেন সেই সময়টা যদি আপনি নর্মাল টেম্পারেচার আলোর চাইতে একটু লালচে আলো, মানে নীল নাই, নীল রং নাই এমন আলোর মধ্যে থাকেন, তাহলে আপনার ঘুমটা সহজে আসবে, কারণ আপনাকে সতেজ করার জন্য নীল আলোটা তখন অনুপস্থিত। বাট এই যে বললাম যে রাতে যেই ঘুমানো যাওয়ার আগে যে ব্যাপারটা আমি বললাম, এই ব্যাপারটাকে টেনে সবাই মনে করছে নীল আলোটা চোখের জন্য খারাপ, ব্লু লাইটটা চোখের জন্য খারাপ। আসলে খারাপ কোনটা? মনে করেন এই যে দিনের আলোর মধ্যে যে আলট্রাভায়োলেট রে আছে, যেটা কিনা সূর্যের আলো পৃথিবীতে যখন আসতে যাচ্ছে তখন ওজোন স্তর এই লেয়ারে ইউভি রেটাকে ফিল্টার করে দিচ্ছে। এখন ওজোন স্তরে যদি অনেক জায়গায় ভাঙা থাকে, যেমন নানান ধরনের গ্যাসের কারণে এই ওজোন স্তরটা ভেঙে গেছে, তখন ইউভি রেটা এই ওজোন স্তরে ফাঁক ফোকর দিয়ে পৃথিবীতে চলে আসে, এই ইউভি রেটা ফিল্টার করতে পারে। এমন চশমা যদি আপনি ব্যবহার করেন সেখানে আমার কোনো আপত্তি নেই, যে ইউভি রেটাকে ফিল্টার করতেছে। ওয়েল, ইউভি রে ফিল্টার করে এমন চশমা আমরা কিন্তু ইউজ করি, সেটা হচ্ছে সানগ্লাস। এখন সানগ্লাস কিন্তু সব রেকেই ফিল্টার করে, মানে সে আলোর যত ধরনের রে আছে সবগুলোকে সে ফিল্টার করতেছে, কমায় দিচ্ছে আপনার চোখের জন্য। আপনি দেখবেন প্রখর রোদের মধ্যে আপনি গেছেন, চোখে কোনো চশমা নাই, সানগ্লাস নাই, আপনার চোখ কিন্তু খুবই কুচকায় আসবে, আপনার চোখ কিন্তু পেন ফিল করবে দীর্ঘক্ষণ থাকলে। কিন্তু আপনি যদি একটা সানগ্লাস পরেন আপনার চোখ শীতল, মানে প্রচন্ড আলো বাইরে তার মধ্যে আপনি সানগ্লাস পরছেন, যতটুকু আলো ঢোকার ততটুকু ঢুকছে আপনার চোখে, আপনি কিন্তু একটা ক্লান্তিহীন এক ধরনের ফিল পাচ্ছেন, মানে সজীবতা ফিল পাচ্ছেন, কিংবা বলতে পারেন স্ট্রেংথ পাচ্ছেন আপনার নিজের মধ্যে, আপনার চোখ কিন্তু বাড়তি কাজ করতে হচ্ছে না, এত গাঢ় আলো ফিল্টার করতে হচ্ছে না, সানগ্লাস সেটা করে দিচ্ছে। বাট আমরা কথা বলছি নর্মাল গ্লাসের জন্য, নর্মাল গ্লাসের মধ্যে যদি আপনি পান ইউভি রে ফিল্টার করে স্পেসিফিকলি, সেই গ্লাস আপনি নিতে পারেন। বাট এই যে বাজারে চলছে ব্লু রে ফিল্টার করা চশমা, এবং দেখতেও কিউট লাগে যে এই চশমাগুলো যখন পরে এক ধরনের নীলাভ একটা লাগে, যে চশমাটা মনে নীল নীল রিফ্লেক্ট করতেছে, মানে ডানে বামে তাকালে, তো এটা এক ধরনের স্টাইল, এক ধরনের ক্রেজ তৈরি করছে, যেটা আসলে মূলত কারণ মানুষ আসলে বোঝার চেষ্টা করতেছে না ব্লু রে ফিল্টারের ব্যাপারটা, না বুঝেই জাস্ট এই চশমাটা ব্যবহার করছে। আমরা যখন জেগে আছি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কিন্তু সতেজ থাকার দরকার, সো আমাদের চোখের প্রয়োজন আছে এই নর্মাল সব ধরনের আলোকেই চোখে পৌঁছাতে দেওয়ার, কারণ আপনি যদি একটা আলোকে বাদ দেন তাহলে কিন্তু অন্য আলোগুলো মিলে কি তৈরি হয়, লালচে আবরণ তৈরি হয়। যেমন RGB আপনারা যদি কনসেপ্টটা জানেন, এটা কমন একটা কনসেপ্ট, এই যে মোবাইল বলেন, আমাদের ল্যাপটপ স্ক্রিন কিংবা মনিটর, টিভি, এই স্ক্রিনগুলো কি বেসিকে কাজ করে, তার RGB কনসেপ্টে কাজ করে, রেড গ্রিন ব্লু। নাও আপনি যদি ব্লুর কন্টেন্টটা একটু কমায় দেন তাহলে রেড গ্রিনকে আপনার বাড়ানোর দরকার নাই, কিন্তু রেড আর গ্রিন মিলে এক ধরনের লালচে কালার তৈরি করে আপনার মনিটরে, খেয়াল করে দেখবেন। সেম জিনিসটা বাস্তবে আপনি যখন এই ধরনের ব্লু লাইট ফিল্টার করতে পারে এমন চশমা চোখে পড়ছেন, তখন আপনি আসলে সাদা সাদা ব্যাপারগুলো দেখছেন না, আপনি আসলে একটু লালচে দেখছেন। ওয়েল, এই ব্যাপারটা যদি খেয়াল না করে থাকেন আজকে খেয়াল করবেন, আপনি কিছুক্ষণ এই ব্লু লাইট
ফিল্টার যদি আপনার থাকে চশমা আপনি ওটা খুলে রাখবেন দেখবেন দুনিয়াটা এরপর চট করে পড়বেন দেখবেন যে একটু যেন লালচে হয়ে গেল দুনিয়াটা তো এই যে লালচে দুনিয়া দেখছেন আপনি এক্স্যাক্ট কালারটা থেকে মিস করতেছেন যে আসলে কোন একটা জিনিস কতটুকু কি কালার এই জিনিসটা আপনার চোখ কিন্তু আর ধরতে পারছে না বলা যায় এক ধরনের লাল পর্দা ঢেলে দিবেন আপনি লাল পর্দা টাঙায় দিবেন আপনার চোখের সামনে ঠিক আছে কিন্তু অন্য মানুষ আপনার চশমাটাকে দেখছে নীল নীল কারণ নীল লাইটটা আপনার চোখে ঢুকতে পারতেছে না ফিল্টার হয়ে যাচ্ছে রিফ্লেক্ট হচ্ছে অন্যদের চোখে পৌঁছাচ্ছে নীল আলোটা আর আপনার চোখে পৌঁছাচ্ছে নীল বাদে বাকি সব আলো মিলে একটা লালচে আলো সো আমরা আসলে কি করতে পারি যেমন আমি বললাম রাতে ঘুমানোর আগে আমাদের যদি ব্লু লাইট কম চোখে যায় তাহলে সেটা আমাদের জন্য বেটার তো আপনি এটা কয়েক ভাবে করতে পারেন একটা হলো মনে করেন রুমে যে লাইটগুলো আছে ডিম লাইট কিংবা অন্য লাইট তো ঘুমানোর কিছু আগে আপনি মূল লাইট বন্ধ করে দিতে পারেন আপনার ডিম লাইট যেটা একটু লালচে কালার দেবে তেমন একটা লাইট আপনি অন করতে পারেন কিংবা ডিম লাইট জাস্ট একটু কম পাওয়ার হলে সেটাতেই অনেকটা ব্লু লাইট কম থাকে তো সেরকম একটা ইউজ করতে পারেন তাতে ঘুমের রেস্টটা দ্রুত চোখে আসবে অন্যদিকে আপনার মোবাইলে সেখানে দেখবেন যে বিল্ট ইন মোবাইল এবং কম্পিউটার দুটাতেই আছে বিল্ট ইন নাইট মোডের ব্যাপারটা আছে তো আপনি শিডিউল নাইট মোড করে দিতে পারেন মনে করেন রাত 10টায় আপনি ঘুমাতে যাবেন রাত 9টা থেকেই এই শিডিউল নাইট মোড অন হয়ে যাবে এবং আপনার মনিটর এবং মোবাইল এগুলো লালচে হয়ে যাবে মানে ব্লু লাইটটা বাদ দিবে তারা সো এটা করতে পারেন বাট বাকি যতক্ষণ সময় যতটা সময় আপনি জেগে আছেন সেসব ক্ষেত্রে আপনার আসলে এই ফিল্টারের দরকার নাই আপনার চোখে চশমার ক্ষেত্রেও দরকার নেই আপনার মনিটরের ক্ষেত্রেও দরকার নাই হ্যাঁ মনিটরে যে ব্যাপারটা বলা হয় যে মনিটর আমাদের চোখের জন্য ক্ষতি করে এটার কারণটা হচ্ছে ব্রাইটনেসটা আমরা ঠিক মতো দিতে পারি না ওয়েল সেটার উপরে আমার আলাদা একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখতে পারেন তাহলে মনিটরের ব্রাইটনেসের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হতে পারবেন কতটুকু কি সেট করলে আপনার চোখ নিরাপদ থাকবে আরও ভালো যদি আপনি কোনো কাজ পান যেই কাজটা দিয়ে আপনার চশমা তৈরি করা হয় যেটা আপনার একটু ব্লুইশ বাইরে থেকে দেখতে লাগে কিন্তু কোনো লাইটকে ঢুকতে বাধা দেয় না এমন হলে সেই চশমা ব্যবহার করতে পারেন মানে আপনার চোখের জন্য সব আলো পৌঁছায় অন্যরা কেমন স্টাইলিশ দেখতেছে কিংবা চশমাটাকে স্টাইলিশ মনে হচ্ছে একটু দামি মনে হচ্ছে এগুলো কনসেপ্ট আপনি ঝেড়ে ফেলেন আপনার চোখের জন্য বেটার যেটা সেটাই আপনার জন্য বেটার দেখতে কেমন লাগছে ডাজেন্ট ম্যাটার ওয়েল আমি আসলে মোটামুটি রিসার্চ না করেই এই চশমাটা কিনেছিলাম তারপর প্রায় কয়েক মাস ভাবলাম যেহেতু কিনেছি আমি ব্যবহার করে দেখি বেশ অনেক মাস আমি ব্যবহার করছি তারপর কনক্লুশন রিসার্চ ঘাটাঘুটি করে আমি যখন ডিসিশন নিলাম যে না এটা আসলে মোটেও আমার চোখের জন্য ভালো হচ্ছে না তখন চশমাটা ভালো থাকতেও আমি ব্যবহার করছি না আপনারা যদি মনে করেন যে না আমি একটা টেস্ট করে দেখবো আসলে এই ব্যক্তি যেটা বলতেছে লালচে কেমন কি সেই জিনিসটা টেস্ট করে দেখবো তাহলে আপনি অবশ্যই দোকানদারকে বলবেন ব্লু লাইট ফিল্টার করতে পারে এমন চশমা এমন কাজ যেন দেয় এবং দরকার হলে কাজটা চোখের সামনে ধরে দেখতে পারেন কেমন লালচে দেখাচ্ছে তারপর একটা চশমা বানালেন কিছুদিন ব্যবহার করে দেখবেন তারপর আপনি একটা ডিসিশন নিতে পারেন মানে এমন হয় যে অনেক সময় আমরা জাস্ট শুনছি টেস্ট করছি না জিনিসটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয় না সো সেক্ষেত্রে আপনি একটা ব্যবহার করে দেখতে পারেন যাদের চোখে পাওয়ার চশমা লাগে তাদের 6 মাস 1 বছর পর পর চশমার কাজটা বদলাতে হয় সো আপনি 6 মাস ব্যবহার করে দেখতে পারেন বাট জিনিসটা যে মোটেও ভালো না সেটা আপনি একটু রিসার্চ ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন জাস্ট একটা হাইপ ছাড়া কিছুই না একইভাবে ব্লু লাইট বাদে মনে করেন লালচে কালার ফিল্টার করতেছে এমন চশমা আপনি ব্যবহার করতে পারেন যাদের চশমা দেখবেন একটু লাল লাল ভিতরে হয়তো ফিল্টার করতেছে লাল আলো ঢুকতে দিচ্ছে না এটাও খারাপ আসলে কোন আলোকে ঢুকতে দেবে না কোনো একটা স্পেসিফিক আলোকে এটা সবচেয়ে খারাপ তো আপনি মনে করেন 1000 বছর ধরে চশমা হয়তো ভাবে নাই পৃথিবীতে সব আলোতে মানুষ কাজ করছে আপনি হুট করে এসে বললেন যে ব্লু লাইটটা খারাপ চোখের জন্য ব্যাপারটা কেমন অড না এটা আসলে মানুষের জেনেটিক বৈশিষ্ট্যকে আপনাকে বুঝতে হবে আলোর বৈশিষ্ট্য আপনাকে বুঝতে হবে কোন আলো মানুষের উপরে কেমন প্রভাব ফেলছে কখন আসলে সেটা খারাপ আর কখন আসলে ভালো এই জিনিসগুলো না বুঝলে এই ধরনের হাইপ তৈরি হওয়াটা খুবই অস্বাভাবিক না এ ধরনের চশমা জাস্ট ব্লুইশ একটা রিফ্লেকশন দিচ্ছে আর স্টাইলিশ এছাড়া আসলে কোনো উপকারই আপনার লাগছে না বরং ক্ষতি হতে পারে আপনার দীর্ঘদিন যদি আপনি এরকম ফিল্টার করা চশমা ইউজ করেন ওয়েল আমারটা যদিও রিসার্চ বেসড একটা ভিডিও আমি দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তারপরও আমি বলবো আপনি নিজেও একটু ঘাটাঘাটি করতে পারেন আপনি নতুন কিছু জানতে পারেন কিংবা এই ব্যাপারটা কনসেপ্টটা আপনার মধ্যে পোক্ত হতে পারে যে আপনি আশেপাশে মানুষদেরকেও ব্যাপারটা নিয়ে সচেতন করতে পারবেন জানতে তো দোষ নাই ডু ইয়োর ওন রিসার্চ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম